রাজশাহী জেলা প্রশাসককে কড়া হুঁশিয়ারি দিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শিক্ষার্থীরা জেলা প্রশাসক শামীম আহমেদের সাথে মতবিনিময় সভা করেন এতে উপস্থিত ছিলেন সৈন্যবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল শামীম জেলা পুলিশ সুপার সাইফুর রহমান এ সময় প্রশাসনের সর্বস্তরের সংস্কার চেয়ে জেলা প্রশাসককে কড়া বার্তা দেন শিক্ষার্থীরা জেলা প্রশাসককে রাজনৈতিক লেজুর বৃত্তি এবং কাজ না করার মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান জানান তারা এছাড়া ঝিনায়দহের চলমান পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একশো গ্রাম রাঁধুনি হলুদ বা মরিচের গুড়ার সাথে দুইটি এবং দুইশো গ্রামের সাথে চারটি রাঁধুনি সাত মিশালি ফ্রি